সে যদি ভালো হয় সে যদি আমার ভালোবাসে সে যেমনই হোক না কেন বা কালো বা সুন্দর তাতে আমার কোনো আপত্তি নাই মানুষ সবই আল্লাহ তাআলার তৈরি আজকাল গো মানুষ চেহারা পরাই দেখায় দুই দিনের ভালোবাসা চেহারার পরাই আমি ভালোবাসি আমি চাই যেন মন দেখা যে মনটা শান্ত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের সুন্দরী মেয়ে দেখতেই পাচ্ছেন মিষ্টি একটি মেয়ে হাসি খুশি আসলে কি হয়েছে তার জীবনে কেন প্রতিবেদনের সামনে আসছে চলুন জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম সুমাইয়া সুমাইয়া আপু কি অবস্থা কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি কেমন চলতেছে দিনকাল আপনার কোনোমতে বলতে কি বেশি ভালো না তারপর মনে হয় প্রতিবেদন আজ কি কারণে আসছেন আর কি বলতে চান আজকে কি কারণে আসি যদি ভালো মনের একটা মানুষ পাই তা আমি না আমি যদি ভালো মনের একটা মানুষ পাই আমি আর প্রতিবেদন আসব না আমি অনেক কষ্ট করে প্রতিবেদন আসি জানে আমার প্রতিবেদনে অনেকে খারাপ কথা বলবে অনেকে ভালো কথা বলে সবার কথা তো ভালো লাগে তাই বলি যদি পাশে থাকার দরকার যদি না হয় তাই আশা করি ফোন দিয়ে আসলে যদি বিরক্ত করে লাভ নেই যদি ভালো লাগে পাশে একটা মেয়ের মানুষের পাশে সারা জীবন থাকে তো একটা স্বামী তা আপনি কি সেই চিন্তা করেন না যে আমার বিয়ে হোক আমার স্বামী থাকুক ওইটা মনে হতো মানুষ পাইলে তো আমি সব ছেড়ে দিব তখন আমি প্রতিবেদনের নাম্বার সব বন্ধ করে দিব নতুন একটা সিম কিনা তার সাথে যোগাযোগ করবো সেই থাকবে আমার পুরো লাইফ গ্যারান্টি আচ্ছা আর এই বয়সে তো অনেক প্রেম ভালোবাসা টাসা হয় এরকম কোনো কিছু হয়েছে নাকি মনের মতো এখনো কি কাউকে পান নাই আপনাকে কেউ কেউ বলে নাই যে সুমাইয়া তোমাকে ভালোবাসে অনেকেই তো বলে যে সত্যিকারের পাশে থেকে যদি দেখতো তাহলে বুঝতাম যে না সত্যি একটা মনের মানুষ পাইছি আচ্ছা আচ্ছা এই বয়সে এসে কষ্ট লাগতেছে কোনটা এই যে যদি একটা ভালো ছেলে পাই যাতে বিয়া শাদী বসে গেলে বাবা মার উপরে অনেক চাপ আসে অনেক অসহায় বাবা মা আমার আব্বার কোনো জ্বরের একটা বড় ছেলে নেই সবার বড়ই আমি আমি প্রতিবেদনে আইসি আমি সব সত্য কথা বলতে কি আমার পুরোটা প্রতিবেদন আমার নামই সুমাইয়া আমার ডাক নাম সুমাইয়া আমি সবার ভিতরে মানে আপনার ভিতর কোনো মিথ্যা প্রতারণা বা লুকোচুরি কিছু নাই যা কয়টা প্রতিবেদন করছে আমার নাম সুমাইয়া দেবী প্রতিবেদন করছে পড়ালেখা করছিলেন পড়ালেখা হালকা নিজের নাম লিখতে পারি ইংরেজিতে বাংলায় বেশি পড়ালেখা করেন বেশি পড়ালেখা করেন নাই ছোট ছোট ভাই বোনদের দেখাশোনা করে না পড়ালেখা করতে পারি না কিরকম মানুষ পাইলে আসলে এই বয়সে আসলে জীবন সঙ্গী করতে চান মানে সে যদি ভালো হয় সে যদি আমার ভালোবাসে সে যেমনই হোক না কেন বা কালো বা সুন্দর তাতে আমার কোনো আপত্তি নাই মানুষ সবই আল্লাহ তাআলার তৈরি আজকাল গো মানুষ চেহারা পরাই দেখায় দুই দিনের ভালোবাসা চেহারার পরাই আমি ভালোবাসি আমি চাই যেন মন দেখা যে মনটা সারা জীবন রাখতে পারবো তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে নাম্বারে যোগাযোগ করবে আমি আরেকটা নাম্বার দিতাছি যদি ভালো লাগে আমার এই কই নাম্বার কল দিলে ভালো হয় নাম্বারটা কি মুখস্থ আছে নাম্বারটা মুখস্থ আমি উঠাই তো দেখে বলে দেন জি বলে দেন আবার 017 95 95 24 24 66 61 61 নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ খোলা থাকে যাক নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়বেন নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন মনের মতো মানুষ পাই ভাই নামাজ কালাম পড়ার চেষ্টা করব কারণ মনের মতো মানুষের জন্যই নামাজ কালাম পড়বেন যাতে আল্লাহ মিলাই দেয় হ্যাঁ মিলাই দেয় কারণ আমি যে গ্রাম করি কাজ কাম করি আমাদের সংসার চলবে কাজ কাম না করলে সংসার চলবে আমি সিলাই মেশিন করে কাজ জানি আমি মনে করি যদি ভালো মনের মানুষ পাই বাসায় একটা কাজ নিয়ে চলাবো তো ওকে আপু তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম